নতুন পালক রাজ্যের মুকুটে এসকস পুরস্কার পেল মুখ্যমন্ত্রীর সাদের লক্ষ্মীর ভাণ্ডার। আগামী 1 নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবিরেই মিলবে পাট্টা ও বিদ্যুৎ পরিষেবা। এবার বাড়ি বসেই মিলবে জাতি শংসাপত্র। পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এই পরিষেবা। পরিষেবা বাড়ালো দুয়ারে সরকার। এসকস পুরস্কার পেল মমতার সাদের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। টুইটে জানালেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই, নতুন পালক রাজ্যের মুকুটে, অতিমারীকালে রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ অর্থ হস্তান্তরের প্রকল্প পুরস্কৃত হল। নারী ও শিশু কল্যাণ বিভাগে স্কস পুরস্কার পেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। শুক্রবার রাতে সেই খবর টুইটারে জানিয়েছেন খোদ মমতাই। 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় এসে ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতি মেনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু করেছিল তৃণমূল সরকার। যে মহিলাদের নিজের রোজগার নেই অথবা হাড় ভাঙা পরিশ্রমের পর দিনের শেষে সামান্য কিছু জোটে যাদের, এই প্রকল্পের মাধ্যমে তাদের হাতে 500 টাকা তুলে দেওয়া হয়। সেই প্রকল্প পুরস্কৃত হবার পর মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, নারী ও শিশু কল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আমি গর্বিত, নারীদের ক্ষমতায়নকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়েছি। এই পুরস্কার শুধু সরকারেরই স্বীকৃত নয়, পশ্চিমবঙ্গের 1,80,00,000 মহিলারাও স্বীকৃতি। প্রসঙ্গত, শিল্প বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তি এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য প্রতি বছরই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে পুরস্কৃত করে দেশের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা এসকস গ্রুপ আগেও পশ্চিমবঙ্গ সরকারকে স্বীকৃতি দিয়েছে। তারা চলতি বছরেই শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এসকস পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। এসকস স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট 2021 এই বিভাগে শিক্ষা ব্যবস্থায় প্রথম স্থান অধিকার করার জন্য এই সম্মান পেয়েছে রাজ্য। এছাড়াও পর্যটন দপ্তর পেয়েছে এসকস গোল্ডেন অ্যাওয়ার্ডস। এদিকে আগামী 1 নভেম্বর থেকেই ফের চালু হবে দুয়ারে সরকার। আর এই দিন থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য নবান্ন চালু করেছে আরও দুটি পরিষেবা। দুয়ারে সরকার থেকেই এবারে পাট্টার আবেদন করা যাবে। আবেদন জানানো যাবে বিদ্যুৎ সংযোগের জন্য, জমা দেওয়া যাবে বিদ্যুতের বিলও। উল্লেখ্য, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, 100 দিনের কাজ, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে বিশেষ জোর দেওয়া হয়েছে। বাড়তি নজর দেওয়া হবে পাট্টা ও বিদ্যুৎ সংযোগ বা বিল জমা দেওয়ার ক্ষেত্রে। প্রসঙ্গত, রাজ্যের এই প্রকল্প ইতিমধ্যেই অর্জন করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগে সিবার পুরস্কার। নবান্ন সূত্রে খবর, আগামী 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। অন্যদিকে বাংলার বুকে নানা পুর নিগম ও পুরসভার উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই সব কাজের জেরে কেন্দ্র সরকার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, কিন্তু রাজনীতির
চাতাকলে পড়ে সেই নগর উন্নয়নের খাতেই বাংলার জন্য বরাদ্দ হওয়া 3,000 কোটি টাকা আটকে আছে বলে দাবি করছে নবান্ন। অথচ ওই একই খাতে দেশের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিতে সেই টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে এহুনো বঞ্চনার কারণ কি, সেই প্রশ্ন তুলেছেন নবান্নের আধিকারিকরা। আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্টস করে জানান। এবার বাড়ি বসেই মিলবে জাতীয় শংসাপত্র, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এই পরিষেবা। কাস্ট সার্টিফিকেট জোগাড় করবার জন্য সরকারি দপ্তরে হন্যে দিয়ে ঘোরার দিন কিন্তু শেষ। জাতিগত শংসাপত্র এবার থেকে পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট আগামী 1 নভেম্বর থেকে উপলব্ধ হবে। জানা গিয়েছে এবার খুব সহজেই অনলাইনের মাধ্যমে তা ডাউনলোড করা যাবে। এখন থেকে আর হাতে হাতে শংসাপত্রের হার্ড কপি দেওয়া হবে না। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সূত্রে খবর, জাতিগত শংসাপত্রের জন্য যারা যোগ্য এবং সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে, তাদের কাজকে সহজ করার জন্য এই উদ্যোগ।